হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশান নিয়ে এসেছি আজকের একটা ক্লাস আজকের ক্লাসটা বিগত বছরের কোশ্চেনের বাংলার অংশটা নিয়ে চলে এসেছি তোমাদের যখন নবদে বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বাংলার একটা বড় অংশ থাকবে অর্থাৎ তোমাদের অঙ্কে যত নাম্বার থাকবে ঠিক তত নাম্বারই কিন্তু বাংলাতে থাকবে বাংলা এবং অঙ্ক দুটো মিলে যত নাম্বার থাকবে মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতায় কিন্তু তত নাম্বার থাকবে অর্থাৎ তোমাদের টোটাল একশো নাম্বারের পরীক্ষা যার মধ্যে মেন্টাল অ্যাবিলিটিতে পঞ্চাশ থাকবে আর অঙ্ক আর বাংলা মিলে কিন্তু পঞ্চাশ থাকবে আর অঙ্ক অঙ্কে থাকবে পঁচিশ আর বাংলাতে পঁচিশ থাকবে তো অঙ্ক মেন্টালেবিলিটির সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাটাকেও ইম্পর্টেন্স দিতে হবে তো এই কারণের জন্য আজকের এই ক্লাসটা আমরা রেখেছি আর যারা বিগত বছর অর্থাৎ বাইশে পরীক্ষা দিয়েছ তারাও মিলিয়ে নিতে পারবে কোনটা রাইট অ্যান্সার হবে এবং পরবর্তী বছরগুলোতে যারা পরীক্ষা দেবে তারাও বুঝতে পারবে কেমন ধরনের তোমাদের বাংলাতে কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেও প্র্যাকটিস করে নিতে পারবে বা আমাদের অ্যাপে ক্লাস যারা বুক করেছো তারাও কিন্তু ক্লাসগুলি বুক করেছো মানে যারা ক্লাস বুক করেছো তারাও কিন্তু করতে পারবে বাংলার যেসব ক্লাসগুলি দেওয়া হবে তোমাদের ওকে তো চলো শুরু করা যাক আর দেরি না করে এখানে তোমাদের আজকে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে একষট্টি থেকে সত্তর দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করবো তা নাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদের অসুবিধা হতে পারে এই কারণের জন্য আমরা দুটো পার্টে ক্লাসটা রেখেছি একষট্টি থেকে সত্তর সত্তর একাত্তর থেকে কিন্তু আশি এই দুটো পার্টে আমরা রেখেছি তো আজকে আমরা দুটো অংশ দেখবো এখানে ক্লাসের মধ্যে অনুচ্ছেদ এক এবং অনুচ্ছেদ দুইটা অনুচ্ছেদ অনুচ্ছেদ তিন এবং অনুচ্ছেদ চার পরবর্তী ক্লাসে আমরা দিয়ে দেবো তোমাদের তো অবশ্যই তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে হবে যাতে করে তোমরা সমস্ত ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারো লাইভ ক্লাসগুলি করতে পারো লাইভ চ্যাটের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো প্রোভাইড করতে পারো এছাড়া বিগত যেসব ক্লাসগুলি আছে সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো সেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি বা প্রিপারেশনটা তো আরও মজবুত করে নিতে পারো তোমাদের কোনো জায়গাতে যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা শর্ট ট্রিক্স এবং শর্ট টাইপের এবং ইম্পর্টেন্ট সাজেস্টিভ টাইপের কোশ্চেনও তোমাদের দেখায় তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানটিকে প্রেস করো অলবাটনকে প্রেস করে দিতে হবে আর যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই তোমরা বুক করতে পারো তো তার দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে সকাল নটা থেকে বিকাল পাঁচটা এখানে তোমাদের আরও একটা কথা বলার যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো তাদের কিন্তু মেন্টালেবিলিটির পার্ট এবং অ্যারিথমেটিকের পার্ট প্লাস তোমাদের ল্যাঙ্গুয়েজের পার্টটাও কিন্তু আমরা কভার করিয়ে দেবো আমাদের ফোকাস বই থেকে কিন্তু তোমাদের কমপ্লিট করানো হচ্ছে তো যারা যারা ক্লাসগুলি বুক করতে চাইছে অবশ্যই বুক করে নেবে এখানে তোমাদের আরও একটা কথা বলার দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে করে ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্টদের এই সুযোগটা আমরা দিচ্ছি স্কলারশিপের মাধ্যমে স্কলারশিপের মাধ্যমে আরও পঞ্চাশ জনকে আমরা একশো জনকে অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছি আরও পঞ্চাশ জনকে এই সুযোগটা দিতে পারবো তো ওই পঞ্চাশ জন তোমরা অ্যাডমিশন নিতে পারো এই মুহূর্তে তোমরা কোড ইউজ করবে জাস্ট দু হাজার বলে দু হাজার তেইশ ট্রিপল এই কোডটা ইউজ করে তোমরা আমাদেরকে ফোন করে অ্যাডমিশান নিতে পারো আমরা এই সমস্ত টপিক কিন্তু তোমাদের কভার করিয়ে দেবো আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে ঠিক আছে একশো জনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরও পঞ্চাশ জনকে এই সুযোগটা দিচ্ছি তো তোমার সিটটা তুমি তাড়াতাড়ি বুক করে নাও সিলেবাস ধরে ধরে কিন্তু তোমাদের কমপ্লিট করানো হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আজই সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ওকে তো চলো আমরা চলে এসেছি কোশ্চেনের অংশের অনুচ্ছেদ এক অনুচ্ছেদ একে তোমাদের কি কোশ্চেন ছিল সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা এরপর অনুচ্ছেদটাকে আগে পড়বো তারপর কোশ্চেনগুলোকে তোমাদের দেবো এবং প্রত্যেকে কোশ্চেন কোশ্চেনের কিন্তু অ্যান্সার প্রোভাইড করবে তো আগে আমরা অনুচ্ছেদটা পড়ি একটু প্রত্যেকে নিজেরা একটু পড়বে পড়ে কিন্তু অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দেবে না পড়লে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো প্রথমে আমাদের কি বলেছে বলেছে দুধ সবচাইতে ভালো খাবার দুধ সবচাইতে ভালো খাবার এর মধ্যে জল চিনি চর্বি জাতীয় পদার্থ তাহলে দুধের মধ্যে জল চিনি চর্বি জাতীয় পদার্থ ভিটামিন এবং প্রোটিন থাকে তাহলে দুধের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো পাচ্ছি জল চিনি চর্বি জাতীয় পদার্থ এবং ভিটামিন প্রোটিন এই জিনিসগুলো পাচ্ছি এটা আমাদের বলে দিয়েছে প্রথম এই দুটো সেন্টেন্সে মানুষ বিভিন্ন পশুর দুধ পান করেন পান করে মানুষ বিভিন্ন পশুর দুধ পান করে ইংল্যান্ডে এবং অন্যান্য অনেক গ্রীষ্মিত প্রধান দেশে গরু থাকে ঠিক আছে ইংল্যান্ড এবং অন্যান্য অনেক শীত প্রধান দেশে গরু থাকে আরব এবং মধ্য এশিয়ার মতো গ্রীষ্ম এবং মধ্য এশিয়ার এটা একটু মাথায় রেখো মতো গ্রীষ্ম প্রধান শুষ্ক গরম স্থানে উঠ পাওয়া যায় তাহলে উঠ কোথায় পাওয়া যায় আরব এবং মধ্য এশিয়ার মতো গ্রীষ্ম প্রধান শুষ্ক গরম স্থানে ঠিক আছে উট পাওয়া যায় ভারতে গরু এবং মোষ দুটোই থাকে তাহলে ভারতে গরু ও মোষ দুটোই থাকে অনেক জায়গার মানে অনেক জায়গায় ছাগল পাওয়া যায় কোথায় এই ভারতের কথাই বলা হচ্ছে যদি ভারত ছাড়া অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ছাগল যদি লোকেরা গরু অথবা অন্যান্য পশু পালন করে তবে তারা প্রচুর দুধ পায় দুধ থেকে তারা মাখন এবং চিজ বানাতে পারে মাখন এবং চিজ বানাতে পারে ঠিক আছে চিজ কি জিনিস চিজ তোমরা দেখেছো অনেক সময় বার্গার পিৎজা এই জাতীয় খাবারে কিন্তু চিজটাকে বেশি ব্যবহার করা এছাড়া আরও অনেক খাবারে কিন্তু চিজটাকে ব্যবহার করা হয় ঠিক আছে আমরা চিজ অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি বোঝা গেল যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি এবং জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন মানে যে দুধ আমরা খাই সেগুলো কিন্তু খাঁটি এবং জীবাণুমুক্ত খাঁটি কেন বলছে কারণ অনেক সময় কেমিক্যাল মেশানো হচ্ছে তারপরে অনেক সময় জল মেশানো হচ্ছে এই কারণের জন্য খাঁটির কথা উল্লেখ করেছে আবার জীবাণুমুক্ত এই কারণের জন্য কারণ দুধ সঠিকভাবে না ফোটালে দুধে প্রচুর জীবাণু থাকে যেগুলো কিন্তু সমস্যা করতে পারে তো এই কারণের জন্য জীবাণুমুক্ত হওয়া প্রয়োজনের কথা বলেছে তারপরে বলেছে ভেজাল দুধ দুধে মানব শরীরের উপকারের চাইতে ক্ষতি বেশি এই যে একটু আগে আমি খাটেই কথাটা বললাম তো এখানে সেটা বলে দিয়েছে ভেজাল দুধ অন মানে মানব শরীরের উপকারের চাইতে ক্ষতি বেশি করে ঠিক আছে এই ছিল পুরো প্যাসেজ যারা এটা এটা মানে এই টুক মানে একবার পরে যাদের অসুবিধা হলো বুঝতে তো অবশ্যই করে এক থেকে দুবার বা তার অধিকবার তোমরা এটাকে পড়ে নেবে ভিডিওটাকে পজ করো বা ক্লাসটাকে পজ করো পজ করে তোমরা কিন্তু দেখে নাও অর্থাৎ দাঁড় করা দাঁড় করিয়ে তোমরা দেখে নাও আবার পড়ে নাও দু তিনবার তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার আমরা প্রশ্নে চলে আসবো দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে একষট্টি দাগের ফার্স্ট কোশ্চেন লোকেরা ড্যাশ পশুর দুধ পান করে তাহলে লোকেরা ড্যাশ পশু কোন পশুর দুধ পান করে এবার আমরা চলে যাব আমরা সরাসরি প্যাসেজের মধ্যে তাহলে লোকেরা কোন ড্যাশ পশুর দুধ পান করে এবার দেখো আমরা আবার পড়ছি দুধ সবচাইতে ভালো খাবার এর মধ্যে জল চিনি চর্বি পদার্থ ভিটামিন এবং প্রোটিন থাকে মানুষ বিভিন্ন পশুর দুধ পান করে তাহলে আমাদের এখানে কি দিয়েছে বিভিন্ন পশু অপশানে কি দিয়েছে দেখো একই বিভিন্ন অনুরূপ সদৃশ তাহলে আমরা কি আনসার দেবো অপশান বিও যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার অপশান বি বিভিন্ন দেখো এই যে বিভিন্ন কথাটা লেখা আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ওকে তাহলে এটার आंसर মানে 61 দাগের आंसर কিন্তু আমাদের হয়ে যাবে বি ওকে চলো চলে যাব नेक्स्ट প্রশ্নে দেখো नेक्स्ट প্রশ্নে ডিসপ্লেেে এসেছে প্রত্যেককে সলভ করবে 62 দাগে ড্যাশ স্থানে উট পাওয়া যা মানে ড্যাশ স্থানে উট থাকে তাহলে উট কোথায় থাকে সেটা আমরাদের বের করতে হবে দেখো উট এর কথা কোথায় ছিল এই যে এখানে যে আরব এবং মধ্য এশিয়ার মতো গীষ্মপ্রধান শুষ্ক গরম স্থানে উট পাওয়া যায় এবার আমাদের এখানে অপশান দিয়েছে দেখো শীতের বরফের গরমের আর ঠান্ডার তাহলে আরো কোন কোন জাতীয় জায়গা এখানে কিন্তু গ্রীষ্ম প্রধান এবং গরম শুষ্ক গরম তার মানে আমরা এখানে কি অ্যান্সার করবো অপশান সি করব। মানে গরমের ঠিক আছে গরমের স্থানে কিন্তু উট পাওয়া যায় তোমরা জানো যে মরুভূমিতে কিন্তু উঠ পাওয়া যায় মরুভূমি তো শীতের শীত প্রধান নয় বরফের নয় ঠান্ডারও নয় তাহলে এখানে গরম প্রচুর ঠিক আছে চলো চলে যাবো প্রশ্ন কি বলেছে যদি লোকেরা গরুর মতো পশু পালন করে তবে তারা ড্যাশ দুধ পাবে যদি লোকেরা গরুর মতো পশুপালন পালন করে তবে তারা ড্যাশ দুধ পাবে ঠিক আছে তাহলে আমরা এখানে অপশানগুলো দেখো খুব কম কম অল্প অনেক বেশি এবার যদি লোকেরা গরুর মতো পশুপালন করে এই লাইনটা আমাদের খুঁজতে হবে আরব ও মধ্য এশিয়ার মধ্যে গ্রীষ্ম প্রধান শুষ্ক গরম স্থানে উঠ পাওয়া যায় ভারতে গরু ও মোষ দুধ দুই থাকে অনেক জায়গায় ছাগল পাওয়া যায় যদি লোকেরা গরু অথবা অন্যান্য পশুপালন করে তবে তারা প্রচুর দুধ পায় তাহলে আমাদের এখানে কি খুব কম একদম না খুব কম একদম না অল্প না তাহলে প্রচুর কথার অর্থ আমরা এখানে পাবো অনেক বেশি প্রচুর মানে অনেক বেশি তাই না তো সেক্ষেত্রে আমরা প্রচুর কথার অর্থ এখানে পাবো ডি অপশান অনেক বেশি তেষট্টি দাগ আশা করি বোঝা গেল চলো চলে যাবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে দুধ আমরা যে দুধ আমরা ব্যবহার করি তার খাঁটি মানে যে দুধ আমরা ব্যবহার করি তার খাঁটি হওয়া তার খাঁটি হওয়া ড্যাশ এবার প্রয়োজন অপ্রয়োজন অনাবশ্যক কম প্রয়োজন তাহলে এর মধ্যে আমাদের কোথায় পাবো যে দুধ আমরা ব্যবহার করি তার খাঁটি হওয়াটা কথা বলেছে তাহলে লাস্টের দিকে আমরা দেখি যে দুধ আমরা ব্যবহার করি তার খাঁটি এবং জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন কি প্রয়োজন তাহলে আমাদের এখানে কি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার প্রয়োজন অপ্রয়োজন তো হবেই না অনাবশ্যক অনাবশ্যক এটা হবে না কারণ আমরা যেহেতু প্রয়োজন কথাটা পেয়ে গেছি তো সেক্ষেত্রে অনাবশ্যক আমরা লিখবো না কম প্রয়োজন এটাও তো নয় তাহলে আমাদের এটা কি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে এখানে আমরা চৌষট্টি দাগের কি পেলাম অপশন এ কে পেয়ে গেলাম কিন্তু রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ওকে চলো চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে নেক্সট অর্থাৎ পঁয়ষট্টি দাগের প্রশ্নে ক্ষতি ক্ষতি শব্দের অর্থ মানে ক্ষতি শব্দের সমার্থক শব্দ আচ্ছা এই প্রশ্নটা করার আগে আমরা এটা জানবো যে সমার্থক শব্দের মানে সমার্থক কথার অর্থ কি তোমরা একটু কমেন্টস কমেন্ট সেকশনে কে বলতে পারবে যে সমার্থক কথার অর্থ কি প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে বলো তো অনেকের অ্যানসার পাচ্ছি আমি এখানে ক্ষতি শব্দের সমার্থক আচ্ছা সমার্থক কথার অর্থ সমান অর্থ যার সমান অর্থ সমান অর্থ মানে এই যে ক্ষতি আমরা ক্ষতি পাচ্ছি ক্ষতি সমান অর্থ বিশিষ্ট কোন শব্দ আমরা এখানে আছে সেটাকে আমরা বের করব। তাহলে ক্ষতি মানে আমরা কি জানি লাভ সেটাকে জানি একদম না আমরা যখন শতকরা রঙ্ক করেছিলাম তখন এই ক্ষতি লাভ তারপরে লোকসান এই বিষয়গুলো আমরা জেনেছিলাম তো এখানে সেই জিনিসটাই কাজে লাগাও দেখো হয়ে যাবে লাভ তো হবে না ক্ষতি মানে লাভ একদমই নয় মেরামত মেরামত কি হবে মেরামত মানে হচ্ছে ঠিক করা তাহলে ক্ষতি মানে কি ঠিক করা একদমই নয় ক্ষতি মানে ঠিক করা নয় তাহলে মেরামত হবে না এবার পরে আমরা যদি লোকসান কথাটা আসি লোকসান ক্ষতি মানে কি লোকসান একদম ক্ষতি মানে কিন্তু লোকসান অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার লোকসান ক্ষতির সমার্থক শব্দ কিন্তু অপশান সি কিন্তু হয়ে যাবে আচ্ছা দৃঢ় করা দৃঢ় করা মানে হচ্ছে আমার আমি যে কথাটা বললাম বা যে জিনিসটা করলাম সেটা সেটার জন্যে আমি অটুট অটুট থাকা ঠিক আছে সেটা থেকে নরচর না হওয়া সেটাকেই বলা হয় দৃঢ় তো এখানে এটা তো নয় মানে তো নড়চর না হওয়া বা এই জিনিসটা হবে না তো সেক্ষেত্রে আমরা এখানে অপশান সি করে ফেলবো রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছো এবং তোমরা মিলিয়ে নিয়েছো যারা দু হাজার পরীক্ষা দিয়েছো বাংলার কোশ্চেন এবং কেমন টাইপের প্রশ্ন হচ্ছে সেটাও তোমরা দেখে নিয়েছো দেখো সমার্থক শব্দ আমরা যখন তোমাদের অ্যাপের ক্লাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ তোমাদের তখন কিন্তু কিন্তু শব্দ অর্থ মানে বলে বলে তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে কারণ অনেক সময় মিনিং তোমাদের দিয়ে দিচ্ছে আগে কয়েকটা এক্সামে কয়েকটা বছরে তোমাদের এরকম দিয়েছে এবং পরবর্তী বছরগুলোতেও কিন্তু এরকম কোশ্চেন আস্তে আস্তে আরও বেশি দেবে ঠিক আছে সমার্থক শব্দ বোঝা গেলো এই কারণের জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওকে নেক্সট অনুচ্ছেদ পরবর্তী অনুচ্ছেদে আমরা চলে এসেছি প্রত্যেকে আশা করি দেখতে পারছো এবার আগের অনুচ্ছেদ পড়ার মতো এটাকেও পড়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো এবার প্রশ্ন পড়তে পড়তেও পড়তে হতে পারে কিন্তু তার আগে তোমাদের দু একবার রিডিং রিড আউট করে নিতে হবে পুরো প্যাসেজটাকে তো চলো আমরা পড়ে নিই সেদিন রবিবার ছিল সেদিন রবিবার ছিল হরিশ পার্কে নিজের বন্ধুদের সাথে খেলছিল তাহলে সেদিন রবিবার ছিল হরিশ পার্কে নিজের বন্ধুদের সাথে খেলছিল পাশে একটি পুকুর ছিল পার্কের পাশে একটি পুকুর ছিল হরিশ সাঁতার কাটতে চাইছিল তাহলে হরিশ কি করতে চাইছিল পুকুরে সাঁতার কাটতে চাইছিল সে ঝপাং করে পুকুরে ঝাঁপ দিল তাহলে হরিশ কেমন করে পুকুরে ঝাঁপ দিল ঝপাং করে পুকুরে অন্য পুকুরে অন্য ধারে পুকুরের অন্য ধারে মানে অন্য পাশে ধার এখানে পুকুরের অন্য ধার মানে কিন্তু পুকুরের অন্য পাশে বা অন্য সাইডের কথা বলা ধারে জলের মধ্যে কয়েকটি হাঁস ছিল তাহলে অন্য পাশে বা অন্য সাইডে কয়েকটি হাঁস ছিল এটাও মাথায় রাখতে হবে হরিশ হালকা রোদ ও ঠান্ডা জল উপভোগ করতে করতে মনের আনন্দের সাঁতার কাটছিল তাহলে হরিশ কি হালকা রোদ ও হালকা রোদ ও ঠান্ডা জল মানে খুব গরম জলও নয় খুব ঠান্ডা জলও নয় মাঝখানে মানে খুব ঠান্ডা আর খুব গরমের মাঝখানে যেমন হয় ঠিক তেমন মানে অল্প গরম জল ঠিক আছে উপভোগ করতে করতে মনের আনন্দের সাঁতার কাটছিল হঠাৎ সে একটি জোরে চিৎকার শুনতে পেলো জোরে সে হঠাৎ সে একটি জোরে মানে একটি জোরে চিৎকার শুনতে পেলো এবং জল ছিটকে গেল মানে চিৎকার শোনার পর জলও ছিটকে গেল সে চারিদিকে দেখতে লাগলো যে অন্য কেউ পুকুরে ঝাঁপ তো দেয়নি সে কাউকে দেখতে পেলো না তাহলে আমাদের পুরো প্যাসেজটা এটাই ছিল এবার আমরা ফার্স্ট প্রশ্ন দেখবো দেখো প্যাসেজটা পড়ে কি বুঝেছো মনে মনে একটা জিস্ট করে নেবে তাহলে এখানে যদি জিস্ট আমরা করছি সারসংক্ষেপ যেটাকে বলা হয় তো মনে মনে যদি আমরা এটাকে সার সংক্ষেপ করি তাহলে সেদিন রবিবার ছিল এবং হরিশ পার্কে বন্ধুদের সাথে খেলছিল পার্কে কি হলো একটা পুকুর ছিল পার্কের পাশে এবং সেখানে কি তার পুকুরে চান করতে মানে পুকুরে চান করতে তার ইচ্ছা হলো কার হরিশের এবং সে যখন পুকুরে ঝাঁপ দিল পুকুরের অন্য পাশে কয়েকটা হাঁস খেলছিল মানে হাঁস চড়াচড়ি করছিল জলের মধ্যে এবার জলটা কিন্তু খুব গরম ছিল না অল্প অল্প গরম ছিল আবার খুব ঠান্ডাও ছিল না সাদার কাটতে কাটতে সেই এই জিনিসটা উপভোগ করছিল হঠাৎ সে জোরে একটা চিৎকার শুনতে পেল এবং সে চিৎকারের সঙ্গে সঙ্গে মানে ঝপাং করে একটা শব্দও পেলো ঠিক আছে জল ছিটকে যাওয়ার ঠিক আছে এবার সে চারিদিকে লক্ষ্য করলো কিন্তু কাউকেই দেখতে পেলো না পুকুরে ঝাঁপ দেওয়ার মতো ঠিক আছে সে কাউকে দেখতে পেলো না ব্যাস এইটুকু হচ্ছে তোমাদের প্যাসেজ সেকেন্ড প্যাসেজ ব্যাস দ্বিতীয় অনুচ্ছেদ ছিল এবার এর মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো হরিশ পার্কে ড্যাশ সাথে খেলছিল তাহলে হরিশ পার্কে ড্যাশ সাথে খেলছিল আমরা চলে যাবো প্যাসেজে সেদিন রবিবার ছিল হরিশ পার্কে নিজেদের নিজের বন্ধুদের সাথে তাহলে এখানে ভাইদের সহপাঠীদের বন্ধুদের দলের তাহলে এখানে আমাদের বন্ধুদের হবে দেখো অনেক সময় সহপাঠী সহপাঠী মানে আমার সঙ্গে যে বা তোমাদের সঙ্গে যারা পড়াশোনা করছে তাদের সহপাঠী বলবো এবার ক্লাসের মধ্যে অনেকে থাকে তারা সবাই তোমার সহপাঠী কিন্তু তারা সবাই তোমার বন্ধু নয় তো এই জিনিসটা তোমাদের একটু লক্ষ্য করতে হবে অনেকে সহপাঠী অ্যান্সার দিয়েছ তাহলে এটা হবে না দল দেখো দলটা তো হবে না দলটা যে কোনো হতে পারে যে কোনো কিছুর দল হতে পারে তো দলও কিন্তু হবে না তাহলে কি হবে এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার বন্ধুদের সাথে আশা করি বোঝাতে পেরেছি হরিশ বন্ধুদের সাথে খেলছিল চলো চলে যাবো আমরা নেক্সট প্রশ্ন অনুচ্ছেদ দুইয়ের পরবর্তী প্রশ্ন আটষট্টি সাতষট্টি দাগ হরিশ ড্যাশের জন্য হরিশ ড্যাশের জন্য পুকুরে ঝাঁপ দিল হরিশ ড্যাশের জন্য তাহলে আমরা আবার প্যাসেজে চলে যাব সেদিন রবিবার ছিল হরিশ পার্কে নিজেদের নিজের বন্ধুদের সাথে খেলছিল পাশে একটি পুকুর ছিল হরিশ সাঁতার কাটতে চাইছিল তাহলে হরিশ ড্যাশের জন্য পুকুরে ঝাঁপ দিল তাহলে হরিশ কিসের জন্য সাঁতার কাটার জন্য তাহলে সাঁতার কাটার জন্য মাছ ধরার জন্য সাঁতারে তাদের হাঁসদের তাড়াবার জন্য মানে তারার তা হাঁস দে তারা করার জন্য স্নান করার জন্য দেখো স্নান করার জন্য তো নয় কারণ সে সাঁতার হরি সাঁতার কাটতে চাইছিল তার ইচ্ছা হচ্ছে যে সাঁতার কাটবে তাহলে সাঁতার কাটার সঙ্গে চান করার সম্পর্ক নেই কারণ কেউ যদি সাঁতার কাটে এমনিতেই তার চান হয়ে যাবে কারণ গা ভিজে যাবে তো এই কারণের জন্য আমরা অ্যান্সার কি করবো অপশান এ সাঁতার কাটার জন্য ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে চলো চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট আটষট্টি দাগের প্রশ্ন আবহাওয়ার ড্যাশ ছিল খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকে ভুল করে চলে এসছে কারণ বুঝতেই পারিনি কি অ্যান্সার হবে আমি একটু আগে তোমাদের বললাম দেখো হরি সাতার কাটা সাতার কাটতে চাইছিল সে ঝপাং করে পুকুরে ঝাঁপ দিল পুকুরের অন্য ধারে জলের মধ্যে কয়েকটি হাঁস ছিল হরিশ হালকা রোদ ও ঠান্ডা জল উপভোগ করতে করতে মনের আনন্দের সাধার কা এখন এই জায়গাটা থেকে আমাদের আবহাওয়া সম্পর্কে জানতে হবে দেখো এখানে খুব গরমের অপশান দিয়েছে খুব গরম কখন হবে যখন অনেক রোদ থাকবে কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে হালকা রোদ তাহলে অনেক খুব গরম জল পুকুরে বা কোথাও খুব গরম জল তখনই হবে যখন অনেকটা অনেকটা রোদ হবে তাই না রোদ অনেকটা হবে তখন টেম্পারেচার অনেকটা বেশি হবে মানে উষ্ণতা অনেক বেশি হবে এই কারণের জন্য গরম হবে তাহলে এই অপশানটা তো অপশান এটা তো একদমই হবে না হালকা গরম ছিল এটা মানতে পারি খুব ঠান্ডা ছিল দেখো এখানে বলছে হালকা রোদ ছিল হালকা ঠান্ডা মানে হালকা রোদ ও ঠান্ডা জল ছিল এবার অনেকে বলতে পারো এটা ঠান্ডা ছিল দেখো অল্প রোদ থাকা মানে খুব ঠান্ডা তো সম্ভব নয় খুব ঠান্ডা আমরা শীতের সময় পাই তাই না এবার এখানে যখন শীতের সময় হালকা রোদ ওঠে তখন কিন্তু আমরা কি ঠান্ডাটা পাই না তেমন আমরা তখন ঠান্ডাটা কম হয়ে যায় এখানের জন্য অপশান সিটাকেও করতে পারবো না নেক্সট ঠান্ডা আর বৃষ্টি মুখর দেখো ঠান্ডা তো ছিল অল্প অল্প এবার বৃষ্টি মুখর তো ছিল না বৃষ্টি মুখর কখন হয় যখন মেঘ থাকে আকাশে যখন মেঘ থাকে তাই না তখন বৃষ্টি মুখর থাকে যখন আকাশে মেঘ থাকে তাই এখানে আকাশ তো মেঘ নেই কারণ হালকা হালকা রোদ আছে মানে হালকা রোদ মিষ্টি রোদ তাই না তো হালকা রোদ হালকা ঠান্ডা এর জন্য আমরা হালকা গরম অপশন বি কে রাইট आंसर করব আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কেন হালকা গরম বাকিগুলো কেন হবে না ওকে চলো চলে যাব नेक्स्ट প্রশ্ন नेक्स्ट প্রশ্ন দেখো 69 পুকুরে আর কে ছিল পুকুরে আর কে ছিল দেখো পুকুরে আমরা আবার চলে আসি পুকুরে পাশে একটি পুকুর ছিল হরি সাতার কাট কাটতে চাইছিল সে ঝপাং করে পুকুরে ঝাঁপ দিল পুকুরে অন্য ধারে জলের মধ্যে কয়েকটি হাঁস ছিল কিন্তু আবার কে চিৎকার মানে যেন পুকুরের মধ্যে ঝাঁপ দেওয়ার শব্দ কিন্তু কাউকে দেখতে পাইনি কে ছিল পুকুরে হাঁস ছিল কিছু হাঁস ছিল দুটি ছেলে তো হবেই না পড়িশের বন্ধুরা ঝাঁপ দিয়েছে কিনা সেটা বলেনি জলেরা মানে জেলেরা এটাও তো ছিল না তাহলে এখানে অপশান এ কিছু হাঁস ছিল অপশন এ রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট প্রশ্ন এবং অনুচ্ছেদের লাশ প্রশ্ন মানে অনুচ্ছেদ দুয়ে লাশ প্রশ্ন ঝাঁপ দেওয়া এ সমার্থক শব্দ কি হবে পিছলে পিছলে যাওয়া পড়ে যাওয়া লাভ মানে লাভ দেওয়া চড়া তাহলে ঝাঁপ দেওয়া সমার্থক শব্দ মানে আমি একটু আগে তোমাদের বললাম সমান অর্থ একই মানে একই অর্থ বোঝাবে তাকে আমরা সমার্থক শব্দ বলবো তাহলে ঝাঁপ দেওয়া মানে পিছলে পড়া তো হবে না পিছলে পড়া মানে পিছিল মানে পিছিল জায়গাটা কি একদম ঠিক মানে জায়গাটা একদম পিচ্ছিল ছিল যার জন্য পিছলে পড়ে তাহলে এখানে পিছলে পড়ার সঙ্গে ঝাঁপ দেওয়ার কোনো সম্পর্ক নেই পড়ে যাওয়া পড়ে যাওয়ার সঙ্গে কি ঝাঁপ দেওয়ার সম্পর্ক ঝাঁপ কখন দেয় ইচ্ছা করে পড়ে যখন লোকে পড়ে যায় তখন তো ইচ্ছা করে পড়ে না তো এই কারণের জন্য পড়ে যাওয়াটাও হবে না লাভ দেওয়া কেউ লাভ দিচ্ছে মানে কি ইচ্ছা করে লাভ দিচ্ছে সরি এই কারণের জন্য ঝাঁপ দেওয়াকে আমরা অপশান সি লাভ দেওয়াটা ধরবো সমর্থক শব্দ দেখো চড়া চড়াটা মানে কি ওঠা তো ঝাঁপ দেওয়ার সঙ্গে ওঠার কোনো সম্পর্ক নেই তাহলে এটাও কিন্তু হবে না অপশান সি ও যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার বোঝা গেল তাহলে এখানে ঝাঁপ দেওয়া সমর্থক শব্দ হবে লাভ দেওয়া আশা করি অনুচ্ছ দুইটাও থেকে বুঝতে পেরেছো তাহলে এই ছিল আজকের ক্লাস যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও কিন্তু এই ক্লাসগুলি উপভোগ করতে পারে এবং তাদের প্রস্তুতিও নিতে পারে নবোদয় তাদের নবোদয়ের প্রস্তুতি নিতে পারে একশো শতাংশ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরবর্তী ক্লাস করো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে দিও